হ্যালো স্টুডেন্ট, কেমন আছে সবাই? ভালো তো? হ্যাঁ, ভালো থাকো সেই প্রত্যাশায় সর্বদা করি। বরাবরের মতো আমি আবারও সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে পার্ট 2 ও 3 নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা দ্রুত ক্লাসের দিকে যাই। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, সপ্তম শ্রেণীর বাংলাদেশ। দেখো, শুরুতেই আমরা বেশ কিছু ছবি দেখছি, ডিঙ্গি, গয়না, বজ্রা, ছিপ, ময়ূরপঙ্খী, সাম্পান ইত্যাদি আরো অনেক আছে। দেখো, এখানে কিছু ছবি দেখা যায়, খুব সুন্দর পরিবেশ, নদীতে মাছ ধরছে তাই না, আর বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার আয়োজন। আর এখানে দেখো বেশ কিছু লোক কোনো একটা বিষয় নিয়ে খুব মজা করছে বা অভিনয় করছে। আচ্ছা, যা হোক, দেখি পরে কি আছে আমাদের। হ্যাঁ, এবার আমাদের জন্য একটা গান রয়েছে, শুনি সেই গানটি তাহলে। আমরা যে গান শুনলাম, গানটি কিসের অংশ? গানে যে মেঘ, বৃষ্টি, জমির কথা বলা হয়েছে, সেগুলো কিসের অংশ? আরো কিছু বিষয় দেখো, এখানে আমি বেশ কিছু ছবি দেখাচ্ছি। দেখো, বিল্ডিং, কনস্ট্রাকশন, বড় রাস্তা, অনেক লোকের সমাগম, ঠিক আছে, উঁচু উঁচু বিল্ডিং, বাস, আবার বড় একটা শপিং মল, ঠিক আছে, এসব নিয়ে সিনেমা, পার্ক, চিড়িয়াখানা, শপিং মল, পার্টি ইত্যাদি, এই বিষয়গুলো কিসের অন্তর্ভুক্ত? হ্যাঁ, ঠিকই ধরেছো শিক্ষার্থী বন্ধুরা, সংস্কৃতি। একটা গ্রামের সংস্কৃতি আর একটা শহরের সংস্কৃতি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি। আজকে আমরা এই পাঠ শেষে যা শিখব, বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি কি তা বলতে পারবো, বাঙালির প্রধান পেশা ও অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বৈচিত্র্যময় বাঙালির। দেখো, এখানে পোড়ামাটির ফলক, তালপাতার পুঁথি, কাঠের শিল্পকর্ম, শঙ্খের কাজ, মাটির তৈরি সরা, শখের হাঁড়ি, বেশ কিছু বিষয় আছে। পোড়ামাটির ফলক, তালপাতার পুঁথি, কাঠের শিল্পকর্ম, শঙ্খের কাজ, মাটির তৈরি সরা ও শখের হাঁড়ি, এই বিষয়গুলো মূলত আমাদের সেই গ্রামীণ পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে, অর্থাৎ সে প্রাচীন কাল থেকে এগুলো আমাদের কৃষ্টি বা কালচারের অংশ বলতে পারো সে সময় থেকে। তো দেখো আরেকটা ছবি, গ্রামের রাস্তা, যানবাহন বলতে গরুর গাড়ি, আর কিছু মানুষ পায়ে হেঁটে চলছে, তবে সে সময় মানুষ পায়ে হেঁটেই বেশি চলতো। আর যানবাহন বলতে মানুষের হাতে তৈরি গরুর গাড়ি মূলত প্রধান ছিল। আর আরেকটা বিষয় দেখো, আমরা এখন কিন্তু খুব সহজে অনেক মেশিন, উন্নত মেশিন মোটর আবিষ্কৃত হয়েছে, যেখানে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে ধান ভাঙতে পারি। বাট আগে খুব কষ্ট করে এভাবে ধান বা চাল, আটা এগুলো ভাঙতে হতো ঢেঁকিতে। এটা আমাদের একটা গ্রামীণ কালচার বা সংস্কৃতি বলতে পারো। এখন অনেক সহজ পদ্ধতি চলে এসেছে, জমি চাষ পদ্ধতি। দেখো, গ্রামীণ সংস্কৃতির মধ্যে এটা অন্যতম একটা বৈশিষ্ট্য, জমি চাষ পদ্ধতি। সে সময় জমি চাষ করতে গেলে গরু এবং কাঠের তৈরি লাঙ্গল, কাঠ ও বাঁশের তৈরি লাঙ্গলের ব্যবহার ছাড়া অন্য বিকল্প কোনো উপায় ছিল না। এখন অনেক পাওয়ার টিলার, ট্রাক্টর, অনেক উন্নত উন্নত প্রযুক্তি চলে এসেছে। এখন এই হালের লাঙ্গলের পাশাপাশি, গরুর লাঙ্গলের পাশাপাশি তোমার মোটর বা মোটর চালিত, অর্থাৎ পাওয়ার টিলার বা ট্রাক্টর, এগুলো ব্যবহার করা হয়। আরেকটা বিষয় দেখো, মজার বিষয়, এখানে প্রচুর পরিমাণে লোক একসঙ্গে বসে, মাটিতে বসে সারিবদ্ধভাবে খাওয়া দাওয়া করছে। এটা গ্রামীণ বিভিন্ন অনুষ্ঠানের একটা চিত্র বল। গ্রাম পর্যায়ে এখন আছে, এখন প্রায় বিলীন হয়ে গেছে, আগে ছিল এটা অনেক, এখন কিছু কিছু জায়গায় দেখা যায় বড় কোনো অনুষ্ঠান হলে একবারে সবাই ঢালাও ভাবে, সারিবদ্ধ ভাবে মাটিতে বসে সুন্দরভাবে
খাওয়া দাওয়া করতো। এগুলো দেখলেই কিন্তু বোঝা যায়, ছবিগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এটা আসলে গ্রামীণ সংস্কৃতি এবং এটা আমাদের দেশের সংস্কৃতি। দেখো আর কিছু বিষয় আছে, নৌকা বাইস, নৌকা বাইস, বর্ষবরণ গান, বৈশাখী শুভেচ্ছা ও পয়লা বৈশাখের বিশেষ খাবারের আয়োজন, পান্তা ইলিশ আর আলু ভর্তা, কাঁচামরিচ, যা হোক কাঁচামরিচ পেঁয়াজ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মূলত আমাদের বাংলাদেশের সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি, দুটা গ্রামীণ সংস্কৃতি এখন এগুলো শহরের মূল সংস্কৃতি হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তোমার বৈশাখী অনুষ্ঠান, বর্ষবরণ, এই যে বৈশাখী শুভেচ্ছা প্রদান, পহেলা বৈশাখের বিশেষ খাবারের আয়োজন, এখন শহরের বহু হোটেলে এই দিনটিতে অর্থাৎ পহেলা বৈশাখীর দিনে বিশেষভাবে আয়োজন করা হয়। দেখো আজকে এ পর্যন্ত আমরা যা দেখলাম, যা বুঝলাম, সেখান থেকে তোমাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা একটু চেষ্টা করবে বের করার। বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতির পার্থক্য। আচ্ছা, এই প্রশ্নটা সহজ করার জন্য আমরা একটু আমাদের মূল বইয়ে ফিরে যাই। মূল বইয়ের রিডিং কি বলেছে এই বিষয়টি আমি তোমাদের একটু অল্প অল্প করে দেখাবো তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো এখানে আমাদের আলোচনার মধ্যে আজকে ছিল যে পার্ট দুই ও তিন, পার্ট দুই ও গ্রাম ও শহরের সংস্কৃতি। গ্রাম ও শহর দুটোই রয়েছে বাংলাদেশে। একসময় বাংলাদেশকে বলা হতো একটি বড় গ্রাম, তখন এদেশের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি, গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কৃতি যার আজ যেরকম সেরকমই আছে, সেখান থেকে বিচ্ছিন্ন হয় নাই। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, আমরা দুই ধরনের সংস্কৃতির চিত্র কিন্তু এখানে দেখেছি, এক গ্রামীণ সংস্কৃতি আর এক শহরের সংস্কৃতি। এবার আমরা একটু গ্রামীণ সংস্কৃতির বিষয়গুলো দেখব কি আছে এখানে। যদি আমরা দেখেছি এখানে আমরা যা আলোচনা করেছি তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতির মধ্যে আগের পাঠে বলা হয়েছে মানুষ যা করে যা ভাবে এমন সকল কিছুই, সকল কিছুই তার সংস্কৃতি। মানুষ যা বলে যা করে যা ভাবে এমন সকল কিছুই তার সংস্কৃতি। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে আর এভাবে যে এভাবে সে যে আচরণ করে, যা সৃষ্টি করে বা যে ভূমিকা রাখে তার একত্রিত রূপই গ্রামীণ সংস্কৃতি। সে সব পেশাজীবী গ্রামে, যেসব পেশাজীবী গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, এই যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের। যা বলছিলাম, জেলে, তাঁতি, কৃষক, আচ্ছা আগে আছে কি উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, ডাক্তার। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, বৈদ্য, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত প্রভৃতি। এই যে এই বিষয়গুলো গ্রামীণ সংস্কৃতির উল্লেখযোগ্য অর্থনৈতিক বিষয়, অর্থাৎ এই ব্যক্তি এই ধরনের কাজ করে তাদের অর্থনৈতিক আর্থিক উপার্জন করত এবং আমাদের গ্রামের সংস্কৃতির এগুলো না উল্লেখযোগ্য বিষয়। দেখো এখানে বলা হয়েছে ওঝা, এটা হয়তো তোমাদের কষ্ট হতে পারে বুঝতে, ওঝা, বৈদ্য, এছাড়া অন্যান্য ভাষা আশা করি সম্ভব বোঝা। তারপরে আর একটা জিনিস দেখা যাচ্ছে মন্দিরের পুরোহিত, এই বিষয় কয়টা। ওঝা হচ্ছে শেষ এখনো আছে অনেক প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ এরা মন্ত্র দ্বারা বা ঝাড়ফুঁকের দ্বারা মানুষের বিভিন্ন উপকার করে থাকে বলতে পারো, অর্থাৎ অসুখ বিসুখ বলতে পারো, ভয় ভীতি পেলে, ভূতে ধরলে, এরকম একটা যে কুসংস্কার আছে, এই ক্ষেত্রে এই ওঝার ব্যবহার করা হয়। আর বৈদ্য, বৈদ্য ছিল তৎকালীন চিকিৎসক, সে সময় ভেষজ জিনিসপত্রের মাধ্যমে, ভেষজ উপাদানের মাধ্যমে মানুষের সেবা বা চিকিৎসা দেওয়া হতো, এই বৈদ্যরা দিত। তখন ডাক্তার বলতে আমরা বুঝতাম বৈদ্য, আর ইমাম তো আমরা বুঝি মসজিদের ইমাম, আর মন্দিরের পুরোহিত, অর্থাৎ মসজিদে যেমন ইমাম থাকেন নামাজ পড়ান, ঠিক মন্দিরে পুরোহিত থাকেন পূজা করার জন্য, ঠিক আছে, এটার বিপরীত আর কি। তো এরপরে আসো
বাংলাদেশের গ্রামীণ জীবনে, বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতি আমরা দুভাগে বিশ্লেষণ করতে পারি। এক, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, আবার এইগুলো তোমরা গ্রামে জীবন, গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। কোনো কোনো মানুষের নিজের জমি আছে, জমির উৎপাদিত ফসলে তারা জীবিকা নির্বাহ করে, আবার যাদের জমি নেই তারা অন্যের জমিতে কাজ করে জীবন যাপন করে, তাদের জীবন কৃষির সাথে জড়িয়ে আছে। আগে কৃষক লাঙ্গল গরু দিয়ে জমি চাষ করত আর দেহের শ্রম দিয়ে জমিতে সেচ দিত, এখন লাঙ্গল গরুর পাশাপাশি অনেক জায়গায় ট্রাক্টর বা কলের লাঙ্গল দিয়ে কৃষক জমি চাষ করছে, জল সেচ করছে শ্যালো মেশিন দিয়ে। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে অনেকের যোগাযোগ ধীরে ধীরে গ্রামে প্রভাব পড়ছে শহরের সংস্কৃতি। এই যোগাযোগের কারণে শহরে মানুষ যাওয়া আসা এবং থাকা এই সবকিছু মিলিয়ে অতিরিক্ত শহরের সাথে যোগাযোগের কারণে শহরের যে সংস্কৃতির প্রভাবটা সেটা গ্রামের উপর পড়ে যাচ্ছে। মাছের ভাতে বাঙালি কথাটা কিছুকাল আগেও গ্রামের মানুষের জন্য প্রযোজ্য ছিল। কৃষকের গোলায় থাকতো ধান, শ্রমিকের বিনিময়ে, শ্রমের বিনিময়ে মজুরেরাও তারা ভাগ পেত। নদী নালা খাল বিল থাকতো প্রচুর মাছ, জাল ফেলে প্রতিদিনের খাবারের মাছ সংগ্রহ করা যেত। এখন নদী নালা অনেক ভরাট হয়ে গেছে, জমিতে কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার করায় এসবের নির্যাস পানিতে পড়ছে, আর এর প্রভাবেই ছোট ছোট মাছ আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগের মতো মাছ গ্রামে সহজলভ্য নয়, তবুও গ্রামের মানুষ সাধ্যমতো মাছ ভাত শাকসবজি ডাল ইত্যাদি খায়। নানা ধরনের পিঠাপুলি তৈরি হয় যেগুলো আমরা ছবিতে দেখলাম। গ্রামের অনেক শাকসবজি ফলিয়ে নিজেদের খাবারের চাহিদা মিটিয়ে বিক্রি করে থাকে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি আর তোমাদের দেখাচ্ছি না, এটা রিডিং সহজ বিষয়, তোমরা পড়ে নিবা। আর পড়ার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্ডারলাইন করবা এসকিউর জন্য, কারণ তোমাদের এসকিউ প্র্যাকটিস থাকবেই, তোমাদের পড়ার শিডিউল এসকিউ থাকবে, এসকিউ করতে হবে। যখনই রিডিং পড়বা তখনই গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করবা, শব্দগুলো বোঝার চেষ্টা করবা, না পারলে আমার কাছে, টিচারের কাছে প্রশ্ন করে জেনে নিবা। আচ্ছা, এবার ওইটারই অংশ উৎসব ও বিনোদন ভিত্তিক, উৎসব ও বিনোদন ভিত্তিক, এটা গ্রামের ক্ষেত্রে কিন্তু বলছি। দেখো, গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এর কোনোটি সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে করে, আবার কোনোটি নির্দিষ্ট ধর্মের মানুষের নিজস্ব ধর্মীয় উৎসব। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, এই যেমন এই যে নৌকা বাইশের কথা বলো, পয়লা বৈশাখ বলো, পয়লা ফাল্গুন বলো, এই বিষয়গুলো কিন্তু সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে উদযাপন করে। বাট ধরো ঈদের অনুষ্ঠান শুধুমাত্র মুসলিম ধর্মের লোক, পূজার অনুষ্ঠান শুধু হিন্দু ধর্মের লোক, বড়দিন খ্রিস্টান ধর্মের লোক, এভাবে ধর্মীয় কিছু উৎসব আছে যেগুলো শুধুমাত্র মানুষটা আলাদা আলাদা ভাবে করে, আলাদা আলাদা ভাবে করে। তাছাড়া কিছু অনুষ্ঠান আছে যেগুলো একসাথেই সকলে মিলে করা হয়ে থাকে। এরপরে চলে আসো পরের স্টেপে, অর্থাৎ বাংলাদেশের শহরের সংস্কৃতি। দেখো, শহরের সংস্কৃতি যখনই দেখছি তখনই বিল্ডিং, আমি কিন্তু আমার স্লাইডেও তোমাকে বিল্ডিং কনস্ট্রাকশন দেখাইলাম, রাস্তাঘাট, ঠিক আছে। তাহলে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, এই গ্রামের ক্ষেত্রে যেরকম সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক রয়েছে, এই শহরের ক্ষেত্রেও সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক। শহরের সংস্কৃতি অনেক দিক থেকে গ্রামের চেয়ে কিছুটা পৃথক। গ্রামের সকল মানুষ একে অন্যের খবর রাখে, বিভিন্ন অনুষ্ঠানে তারা একত্রিত হয়, এ কারণে গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন বেশ অটুট। এদিক থেকে শহরবাসীর সামাজিক জীবনের গণ্ডি বেশ ছোট, কারণ আমি রিডিং দেখাচ্ছি না, রিডিং তোমরা দেখবা। কারণ দেখো, শহরের একই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুই দিকে দুইটা পরিবার যদি থাকে, দেখো এক পরিবারের লোক আরেক পরিবার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না বা জানেও না, তাদের সম্পর্কে বলতে পারে না। অথচ গ্রামের কথা যদি চিন্তা করো, এক অঞ্চলের লোক আর এক অঞ্চলের লোক সম্পর্কে বলে দিতে পারবে, এক অঞ্চলে যে একজনের কথা জিজ্ঞেস করলে অন্য অঞ্চলের লোকের ঠিকানা তোমাকে দিয়ে দিতে পারবে, যার কারণে গ্রামের এই সম্পর্কটা বেশ অটুট। এখানেও ঠিক উৎসব ও বিনোদন ভিত্তিক বিষয়টিও রয়েছে। একইভাবে শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতোই ধর্মীয় উৎসব উদযাপন করে। এর বাহিরে কোন কোন উৎসব আমরা শহরে কিছুটা ভিন্নভাবে পাই। এবার আমরা আবারও সেই প্রশ্নে আসলাম, বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতির মধ্যে পার্থক্য। দেখো,
এই পার্থক্য আমরা গ্রাম ও শহরের যে বিষয়গুলো আমরা রিডিং এ দেখে আসলাম, আশা করি এখান থেকে আলোচনা করা তোমাদের জন্য খুব সহজ হবে। তো আমরা আর আরো বেশ কিছু বিষয় দেখব, দেখি আমাদের বিষয় আজকে বাংলাদেশের অর্থনীতি, এই অর্থনীতিতে এই সাংস্কৃতিক বিষয়গুলো কিভাবে অন্তর্ভুক্ত। দেখো বাংলাদেশের প্রথমত গ্রামীণ অর্থনীতি দেখছি, বাঁশ ও বেত শিল্প, কুটির শিল্প, মৃৎ শিল্প, হস্তশিল্প ম্যাক্সিমাম কিন্তু গ্রামীণ। এরপরে দেখো এটা কিভাবে অর্থনীতির সাথে জড়িত, কৃষি থেকে আমরা তুলা পাই, তুলা থেকে উৎপাদিত সুতা, সুতা থেকে উৎপাদিত কাপড়। এই যে কৃষকের উৎপাদিত একটা ফসল থেকে কিভাবে আন্তর্জাতিকভাবে এইগুলো প্রোডাকশন হচ্ছে। এরপরে আরো বেশ কিছু বিষয় দেখব, দেখছি আমরা এই বাঙালি যে কাজগুলো করে তার মধ্যে অন্যান্য অন্যান্য যে চারটি পেশা রয়েছে সেই চারটি পেশা সম্পর্কে আমরা জানবো। উপরে যেগুলো দেখলাম তার বাইরে চারটি দেখো, এক হচ্ছে কর্মকার, তারপরে চর্মকার, তিন স্বর্ণকার, আর চার কাঠের কারিগর। এই যে এই বিষয়গুলো দেখো এখনো কিন্তু আমাদের খুব গুরুত্ব বহন করে এই বিষয়গুলো। তারপরে জমি চাষ পদ্ধতি, বাঙালির প্রধান চারটি পেশা, হ্যাঁ এবার আমরা বাঙালির গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ বাঙালি যে প্রধান চারটি পেশা সেই চারটি পেশা সম্পর্কে আমরা জানব। প্রথমেই কৃষিকাজ, তারপরে মাটির কাজ, মাছ ধরা এবং তাঁত বোনা, এটি ছিল বাঙালির প্রধান পেশা। এর মধ্যে থেকে একটি এখন প্রায় বিলীন হয়ে গেছে, তাঁত বোনা, যদিও আছে এটা কমে গেছে, এছাড়া বাকি সবকটা কাজই কিন্তু এখনো রয়েছে খুব জোরদারভাবে। এছাড়াও আরো কিছু পেশা রয়েছে বাঙালি, বাকি চারটি পেশা, আরো চারটি পেশা আমরা দেখবো অন্যান্য চারটি পেশা। এর মধ্যে ধরো একটা কর্মকার, চর্মকার, স্বর্ণকার আর কাঠের কারিগর, এই যে চারটি পেশা, পূর্বের চারটি পেশা এবং এই চারটি পেশা। এছাড়াও অন্যান্য পেশা রয়েছে সেগুলো গুরুত্ব বহন করে যদিও। এরপরে আসলাম শহরে অর্থনীতি। দেখো শহরে অর্থনীতির মধ্যে যে বিশেষ বিশেষ দিকগুলো আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিজ, মানে শহরের অর্থনীতির মূল বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং বড় বড় শিল্প কলকারখানা। এটা আমাদের দেশে অনেক গুরুত্ব বহন করে অর্থনীতির ক্ষেত্রে, যেমন ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপরে তোমার ইলেকট্রনিক্স, এই বিষয়গুলো আমাদের দেশে বৈদেশিক মুদ্রা উপার্জন করে অনেক। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যা কিছু ছবি দেখলাম এবং রিডিং থেকে কিছু পড়লাম, সেখান থেকে আমরা আগামী দিনের জন্য কিছু কাজ করব। সেই কাজগুলো একটু দেখে নিই। এক, গ্রামীণ ও শহরের সংস্কৃতির পার্থক্য, যেটা আমি তোমাদের আগে ভাবতে বলেছিলাম সেটা হোমওয়ার্ক হিসেবেই দিলাম, অতিরিক্ত কাজ নয়। আর দুই, গ্রামীণ ও শহরের বিনোদন ভিত্তিক সংস্কৃতির তুলনা। তাহলে এই যে পার্থক্য যখন করতে যাচ্ছ গ্রামীণ ও শহরের সংস্কৃতি, এই পার্থক্যের ক্ষেত্রে কিন্তু আমরা গ্রাম এবং শহরের তুলনা হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, গ্রামীণ ও শহরের বিনোদন ভিত্তিক সংস্কৃতির তুলনা। তাহলে প্রথম হচ্ছে সংস্কৃতির তুলনা, সংস্কৃতির মধ্যে কিন্তু সবই থাকে। আর দ্বিতীয় হচ্ছে বিনোদন ভিত্তিক সংস্কৃতি, শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে শহরের সংস্কৃতি কেমন আর গ্রামের সংস্কৃতি কেমন, একটু খেয়াল করবা। এখানে বলেছে গ্রামীণ ও শহরের সংস্কৃতি পার্থক্য, দুটো সংস্কৃতির ডিফারেন্ট আর কি, ডিফারেন্সিয়েশনটা দরকার, আর এখানে হচ্ছে তুলনা। তবে শেষ করার পূর্বে একটা কথা বলে নিই, আমার এই ভিডিও ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে রাখবা, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন গুলো অটোমেটিক তোমরা পেয়ে যাবা। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো নিঃসংকোচে। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, গ্রাম ও শহরের সংস্কৃতির উল্লেখযোগ্য দিকগুলো বিশ্লেষণ করতে পারবো। আচ্ছা।